আবার জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো 4 বছরের এক শিশুকন্যার। ঘটনা উদয়পুর খিলপাড়া তালতলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুরে আশিস কর্মকারের 4 বছরের শিশুকন্যা অনন্যা কর্মকার তার ঠাকুমার সঙ্গে পাশের বাড়িতে পুজোর প্রসাদ খেতে যায়। কিন্তু ঠাকুমাকে ফাঁকি দিয়ে কোন সময় বাড়ির পাশে থাকা পুকুরে নেমে যায় অনন্যা, তার টের পায়নি কেউ। তারপর বাড়ির লোকজনরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে অনন্যার খোঁজ না পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে সাথে সাথে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হয়েছে কি তা, ওই পাশে আমাদের বাড়িতে পূজা ছিল আর কি, ওই ঠাকুরমা সহ প্রসাদ খাইতে গেছে, গেছে পরে বাড়ির পিছনে ওই জুতা কাপড় খুললা তাই পায়খানা করতে আছে, তাই মা ছাদের উপরে স্নান করতে আছে, আমি উঠানে বইয়ে দিই একটা বেড়া বান্ধা আছে। তারপর তার ঠাকুমা ইয়া কর তাই কই, আমি কই তাই দেখো না কই, কর তাই তো পায়খানা করবো, তুই পিছনে গিয়ে দেখ, পিছনে গিয়ে দেয়া নাই। তারপরে এমন কই না তুইলে তাই কই দেব, ডাকছি ছাদের উপরে মা স্নান করে নিচে আয়া অনুরে ডাকে, তারপরে কোনো তো নাই। এবার ডাকাডাকি করতেছি, প্রত্যেকবারই সকলে দৌড়াইছে, কিছু কারণে নেই, তাড়াতাড়ি জলে নামছি আর কি আমরা সবাই, ওই এত সবাই সব নামছি। ফায়ার সার্ভিসে কল দিয়েছি, এরপরে তারা একজনে পাই। জলে পড়ছেন যে আপনাকে কীভাবে বুঝছেন? ওই জুতা প্যান্ট হইলো পুকুর পাড়ে, আমরা পুকুরটা পাশাপাশি আর কি, বিল্ডিংয়ের পিছনটাই পুকুর, দুইটা পুকুর আর কি, এখানে লেট্রিন করতে গেছে, পিছনে আম গাছটা সন্দেহ হয়েছিল পুকুরের মধ্যে আছে না, আর তো কোনো নাম তো খুঁজে পাইছি না, কারণ আর কোথাও যাওয়ার কথা না, আমার বাড়ির বাইরে দিয়ে আর কোথাও যাওয়ার কথা নাই, এই তাড়াতাড়ি আমরা সবাই নেমে আসি আর কি। আপনার কি হয়? নাতি। আপনার নাতি? আপনার নাম? মাখন কর্মকার। আপনার নাতিনের নাম? অনন্যা কর্মকার। বয়স কত? 3। 3 বছর? 4 বছর। 4 বছর। বাবার নাম কি? 4 বছরে এই শিশুকন্যাটির এই মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।